হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 8টা আর এখন আমি ঘুম থেকে উঠে গেছি। আজ মঙ্গলবার, ওই জন্য ভীষণই তাড়া কাজের, কারণ আজকে ঘরে পুজো হয়, আমাদের মা কালীর পুজো হয়। রেগুলারই হয়, তবে মঙ্গলবারটা আমাদের বাড়ি নিরামিষ খাওয়া হয়। তো তার আগেই জানাই, তোরিস ব্লগের নতুন একটি ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো ফার্স্টে সকালে উঠে আমি আগে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তারপরে আমি বাদবাকি কাজবাজ করব। আর আজকে ব্রেকফাস্ট করব না, কারণ পুজো না দিয়ে মঙ্গলবারে কিছু খাই না আমি। তো আগে বিছানাটা গুছিয়ে নেব সুন্দর করে, তারপরে ঘরের বাদবাকি কাজগুলো করব। মোটামুটি ভালোই কাজ রয়েছে। কালকে রাতে এতটা গরম পড়েছে যে ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে শুতে পারিনি, প্রচণ্ড গরম, আমি হাঁপিয়ে গেছি। আমি সাত সকালেও এসি চালিয়ে কাজ করছি, মানে থাকা যাচ্ছে না, জাস্ট এতটা গরম পড়েছে আমাদের এইদিকে, এতটা গরম মানে ধারণার বাইরে এত। এবার রাত্রে বাদবাকি জামা কাপড়গুলো গোছাবো এখন। কালকে রাত্রে একটু কাজ ছিল, ভীষণ আর্জেন্ট কাজ, ওই জন্য একটু বাইরে যেতে হয়েছিল। তো সেখান থেকে এসে জামা কাপড় টাপড় কিচ্ছু গোছানো হয়নি, সেইভাবেই ছিল। তো সেগুলো এখন ভাঁজ করে নেব, ভাঁজ করে তুলে দেবো। তো মোটামুটি বিছানা গোছানো সব কিছুই কমপ্লিট, এখন ঘরটা ঝাড় দেব। ঘরটা ঝাড় দেওয়ার পর ঘরটা মুছে নেব, মুছে নেওয়ার পরে স্নান করব, পুজো দেব, ব্যাস এইটুকুই কাজ। তবু আজকে মঙ্গলবার বলে ভীষণ চাপটা বেশি, পুজোটা যতক্ষণ না দিতে পারছি ততক্ষণ আর মানে মাথার থেকে টেনশনটা যাচ্ছে না যে কখন পুজোটা দেব। তো সকালে যা যা কাজবাজ মোটামুটি কমপ্লিট। আজকে মামনি রান্না করছে, কারণ আজকে মঙ্গলবার, আমার পুজো দিতে একটু সময় লাগে, আজকে কম করে 1.5 ঘন্টা তো লাগেই। আজকে আমাদের মঙ্গলবারে নিরামিষ খাওয়া হয়, তো সেই জন্য আজকে মামনি রান্না করছে। আমাদের গাছের আম আর ডাল, এই মানে রেগুলার রান্না হচ্ছে। কি খাবো বলো, এই গরমে একটু টক খেলে তাও ভালো লাগে, তো ওই জন্য টক ডাল আর হচ্ছে পটল দিয়ে পোস্ত হচ্ছে, ব্যাস এই আর কিছুই না। গরমে মানে অস্থির হয়ে যাচ্ছি, এতটা গরম পড়েছে, প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে হাঁপিয়ে গেছি এখন কাজ করে। এখন আমি আধা ঘন্টা রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে স্নান করতে যাব, স্নান করে এসে তারপরে ঘরে পুজো দেবো। ততক্ষণ দেখে থাকো ব্লগটা। তো এইদিকে মামনি রান্না করছে, এটা হচ্ছে পটল দিয়ে পোস্ত হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, মামনি রান্না করছে। এখন আমি পুজো দেবো, পুজো দিতে আমার বেশ খানিকটা সময় লাগবে। কি রান্না করছো বলো? পটল, আলু, সর্ষে পোস্ত দিয়ে রান্না হচ্ছে, টক,
এই যে আম দিয়ে, গাছের আম দিয়ে টক হবে। আচ্ছা ডাল হবে না, টক ডাল হবে না, শুধু টক হবে আম। আচ্ছা তো এবার আমি বাসন মাজবো, প্রচুর বাসন, মানে পুজোর বাসন। আজকে মঙ্গলবার, সব পিতলের বাসন, একেবারে বালি তেঁতুল দিয়ে ঘষে ঘষে মাজতে হবে। 1 ঘন্টা লাগবে মোটামুটি বাসন মাজতে, কারণ প্রচুর বাসন হয়। আজকে মঙ্গলবার, পুজোর দিন, সেই জন্য। তো চলো, বক বক করবো না, কারণ প্রচুর কাজ, আর তোমাদের সাথেও শেয়ার করবো, দেখতে থাকো। তো এইদিকে মামনিকেও রান্নাঘর থেকে নিয়ে আসলাম, কারণ প্রচণ্ড গরম, তাই ভাবলাম একটু গ্লুকন ডি খাইয়ে দিই। তাই দুজন মিলে এখন গ্লুকন ডি গুলে তারপরে খাবো। তো এদিকে পুজোর বাসন টাসন সব ধুয়ে নিয়ে চলে এসেছি আমি, এখন পুজোই বসবো, আমার একটু সময় লাগবে পুজোটা দিতে।
আমার মোটামুটি সবকিছু কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, মানে ভীষণ কি সাংঘাতিক গরম, পুজো দিয়ে উঠে আমি যে বাকিটুকু আর যে ভিডিও করব মানে সেই এনার্জিটা আমার ছিল না, মানে এতটা অসুস্থ হয়ে গেছি আমি পুজো দেওয়ার পরে। আমি ধরাম করে শুয়ে পড়েছি এখানে পুজো দেওয়ার পরে, তারপরে উঠে যে খেয়ে আসলাম, খেয়ে দিয়ে এখন একটু ঠিকঠাক লাগছে। আসলে সকাল থেকে না খাওয়া, শুধু এক গ্লাস গ্লুকন ডি খেয়েছি আর কিচ্ছু খাইনি, তো ওই জন্য বেশি অসুস্থ লাগছিল। ঘরটাও পুরো ধোয়া ধোয়া, ধূপ ধরিয়েছি পুরো ধোয়া ধোয়া, চোখটাও জ্বলে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আর এখন শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, আর কোনো কাজ নেই, বর ডিউটি আছে, ও আসবে হচ্ছে 5টা নাগাদ। তো তারপরে আমি বিকালের রুটিনটাও শেয়ার করব, কিন্তু আজ এই ভিডিওতে দিলে পর অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, আমি পরে একদিন দিয়ে দেব বিকালের রুটিনটা। তো এখানেই টাটা বাই বাই করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গরমে জল খাও, প্রচুর জল খাও, ঘরে থাকো, টাটা।